ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকার তৈরি মাস্ক ধ্বংস করবে করোনা ভাইরাস। বিশ্ব মহামারী করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত সবাই। সরকার লকডাউন ঘোষণা করে সকল মানুষকে গৃহবন্দী থাকার অনুরোধ করেছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকার বারবার আবেদন করছে সামাজিক দূরত্ব বজায় রাখার, মুখে মাস্ক ব্যবহার করার কিংবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার। এরই মাঝে গৃহবন্দী থেকে পূর্ব বর্ধমানের মেমারি শহরের বছর ১৫ দিগন্তিকা বসু এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডেট্রয়ের মাস্ক আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। নভেল করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কিংবা ডাক্তারি পরিষেবার এই মাস্ক বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছে দিগন্তিকা। এই মাস্কটি আবিষ্কারের পর সে ডিএসটি এনআইএফ এর দপ্তরে পাঠালে সেখান থেকে মেল করে দিগন্তিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার তৈরি মাস্ক খুব শীঘ্রই সরকারি স্বীকৃতি প্রদান করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মেমারি বিএম ইনস্টিটিউট ইউনিট ২ এর একাদশ শ্রেণীর ছাত্রী দিগন্তিকা বসু খুদে বিজ্ঞানী হিসেবে সে আগেই পরিচিত লাভ করেছে। তার নতুন নতুন আবিষ্কার সসম্মানে উতরে গেছে, দিনে দিনে বাড়ছে তার আবিষ্কারের সংখ্যা। ইতিমধ্যেই একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার গবেষণায় মুগ্ধ। বিজ্ঞান নিয়ে গবেষণায় আরও এগিয়ে যেতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দিগন্তিকার এই আবিষ্কারের জন্য আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডিস্ট্রয়েড মাস্ক, যেটা এই মাস্ক ব্যবহার করলে কোনো করোনা ভাইরাস পজিটিভ কোনো ব্যক্তি এই মাস্ক পরে থাকলে তার যে ড্রপলেটের সাথে যে ভাইরাস বেরোবে সেটা ধ্বংস হয়ে যাবে, ফলে ভাইরাসটা বাইরে ছড়াতে পারবে না। আর সাধারণ কোনো যার কোনো ভাইরাস শরীরে নেই, তিনি যদি মাস্ক পরেন তাহলে তার শরীরে কোনো ড্রপলেট ঢুকতে পারবে না, ভাইরাসযুক্ত ড্রপলেট, যেগুলো ভাইরাসটা ওই ড্রপলেটের মাধ্যমে ঢুকতে পারবে না। ওইটা এখানে কেমিক্যাল চেম্বার আছে, ওখানে পড়ে ধ্বংস হয়ে যাবে, ফলে এই যে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়াটাকে আটকানো যাবে। এবং এখানে একটা হাই ভোল্টেজ ইলেকট্রন জেনারেটর আছে, এখান থেকে মাইনাস চার্জটা এসে ওই যে করোনা ভাইরাস যেটা সেখানে এখানে পড়ার পর ওটাকে আর যদি আরও ডিস্ট্রয় না হয়ে থাকে সেটাকে আর পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে, তার যে প্রোটিন স্তরটা আছে সেটাকে ভেঙে দেবে, ফলে ওই ভাইরাসটা তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। সরকারি স্বীকৃতি? হ্যাঁ, এই প্রজেক্টটাকে আমি ডিএসটি এনআইএফ এর পাঠিয়েছিলাম এই প্রজেক্টটাকে, এবং তারা একটা মেলের মাধ্যমে জানিয়েছেন যে তারা এই প্রজেক্টটাকে শর্টলিস্টেড করেছে এবং খুব শীঘ্রই মানুষের কাছে এটাকে ছড়িয়ে দেবে, যাতে এই যে দুর্যোগ এটা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। তোমার নাম? দিগন্তিকা বোস। পরিচয়? আমি মেমারি বিএম ইনস্টিটিউশন ইউনিট ২ এর ১১ এর ছাত্রী। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি পোস্ট, টাইমস বাংলা।